এই হলো সুমন, এক চাষির ছেলে। তবে আর পাঁচটা কৃষকের ছেলের মতো সে নয়, যেমন তার মেধা তেমনই পরিশ্রমী আর সত্যবানও। মা মরা ছোট বোন ও বৃদ্ধ বাবাকে নিয়ে তাদের পরিবার, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় তার। তবুও গ্রাজুয়েশন সম্পন্ন করে ফেললো এই বছর। নন্দিতা, একটু জল দে, তোমার খাই। সকাল থেকে হাড় ভাঙনা খাটি, আর শরীরে নাই না রে। সে সময় কি আর আছে? হার্টের রুগী ডাক্তার বাবু আমাকে বারণ করেছে যে আপনি আর কঠোর পরিশ্রম করবেন না এই বুড়ো বয়সে। কি আর করি বল, এই অভাবের সংসারে মা, কি আর করি। ব্যথা হচ্ছে বুকটা। সুমন কোথায় আছিস বাবা? শুনতে বলো বাবা। শোন, দেখ সুমন, ডাক্তার বাবু আমাকে কঠোর পরিশ্রম করতে বারণ করেছে, কারণ আমি একজন হার্টের পেশেন্ট, তো আর আমি পেরে উঠছি না। তুই একটু দেখ, কিছু কর, আমি আর পারছি না। বাবা তুমি আর চিন্তা করিও না, এবারকার পরীক্ষাটা আমার ভালো হয়েছে, কিছুদিনের মধ্যে আমি চাকরিটা পেয়ে যাবো বাবা। তারপর নন্দিতার একটা ভালো দেখে বিয়ে দেবো, তোমাকে ব্যাঙ্গালোরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবা। তারপর দেখবে আমাদের সংসারে সব কষ্ট দূর হয়ে যাবে বাবা। ঠিক আছে সুমন, ভগবান যেন তোর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। মানুষ আমাদের সেই অভাব অভিযোগের কথাগুলো এখনো মনে পড়ে রে। তোর মা কত কষ্ট করে না খেয়ে উপোস থেকে তোকে যেভাবে মানুষ করলো, এই যেন সমস্ত লোক যেন সত্যিকার মুগ্ধ হয় তোর কাজে। তুই দেশ ও দশের সেবায় ব্রতী থাকিস, ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। হে ভগবান, তুমি আমার এই মা মরা ছেলেটাকে একটু দেখো, একটু মানুষের মতো মানুষ করে দাও। ভগবান তুমি সবই পারো, তোমার দয়া করো প্রভু, সত্যিকারের মতো মানুষের মতো মানুষ হয়ে ছেলেটাকে দাঁড়াতে দাও, একটু মাথা গুঁজতে ঠাঁই দাও। আরে তুমন যে, আরে কে ভাই, তুমি কোথায় যাবে? আরে তালা, গেলামে তো গেলামে থেকে গেলি, আমি পলতুলে পলতু। ও আচ্ছা, গ্রীষ্ম বর্ষা শীত প্যান গুটা আবার সময় পেলি না, আর আজ আবার রাতারাতি স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছিস। দুগের সঙ্গে তাহলে টাইম মেনে চলতে হয় বুঝলি। সামনে এগোতে পারবো না, তাই তো? তুই যে কতটা এগিয়েছিস তা তো দেখাই যাচ্ছে। তাছাড়া তুই যেন কোথায় থাকিস বলতো? হায়দ্রাবাদে। ও আচ্ছা, হায়দ্রাবাদ। তো ওখানকার ভাষা হিন্দি তো নাকি? তেলেগু। তেলেগু? আরে ভাই তেলেগু, দু দু ঠকা লাগিস না, ওই দু। ও বুঝেছি, তেলেগু। হ্যাঁ তেলেগু। আচ্ছা ঠিক আছে ভাই, পরে কথা হবে, এখন একটু কাজ আছে, আমি যাই। ঠিক আছে, ওকে ভাই, তুই দুন। বল ভাই মিনার, কি খবর? আর বলিস না ভাই, ভাবছি একটা কোম্পানি খুলবো, কিন্তু কিন্তু কি সমস্যা বল না? সমস্যা তো অনেক, কিন্তু সবচাইতে বড় সমস্যা কি জানিস? টাকা নেই। আচ্ছা ভাই একটা কথা বলতো, এই যে নীরব মোদি, বিজয় মালিয়া, এরা কিভাবে কোম্পানি খুলেছিল? আচ্ছা তোর মতলবটা আমি এতক্ষণে বুঝলাম। কি আর করবো ভাই, ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর একটা আচ্ছা খাসা দেখে জব করবো। সেই সময় খবরে দেখি যে হাজার হাজার কোটি টাকা নিয়ে শিল্পপতিটা ফারার হয়ে যাচ্ছে। তখনই ভেবে নিয়েছি ভাই, এই দেশের হালাত আর পাল্টাবে না, নিজের নিজের আখের গোছিয়ে নাও, নইলে কিচ্ছু হবে না। এ মিনার, তুই এখানে চল চল, তোর সাথে একটা কথা বলার আছে। হ্যাঁ কি কথা বল। আরে এখানে না, ওই কাজ স্কুল মাঠে চল। আরে কেসটা কি বলবি তো? ব্রেকআপ হয়েছে ভাই,
মন খুব খারাপ। ও আচ্ছা, হঠাৎ কি হলো? মিনার থাক ভাই, আমি গেলাম। আরে ভাই আর বলিস না, এই যাবতীয় মেকআপ ড্রেস পোশাক এইসব দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম রে। আরে ভাই আমি ব্যাচেলার, খুঁড়ি না এটিএম মেশিন যে কার্ড ভরবো আর টাকা বের করবো। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। শুধু এসব নয় ভাই, বোনাসে ক্যাশ কার্ড, পার্ক, সিনেমা এসব তো আছেই। মেয়ে না রাক্ষসী রে ভাই, যাক যা হয় ভালোর জন্যই হয়। যা তুই এখন বাড়ি যা। হ্যাঁ কি বলছিস বল। কিরে তোর ওই ভিকারির ছেলেটার সঙ্গে এত কিসের মিল? হ্যাঁ কি আলতো ফালতু বকছিস বলতো? ছেলেটা গরিব হতে পারে কিন্তু ছেলেটা খারাপ নয়। আর গরিব বলে যে আমাদের সঙ্গে ঘুরতে পাবে এরা, সেটা কে বলেছে? যার কাছে বাইক নেই সে আবার আমাদের সাথে ঘুরবে? আলে শুনলাম ওদের নাকি ঠিক মতো খাবালি দুতে না, তো গালি কি আকার থেকে তোপকাবে? হাসছিস তো? আর ওই গরিবের ছেলে বলে তোরা এইভাবে ওকে ইনসাল্ট করছিস? বাবার টাকায় তো ফুটানি করিস, খিদের জ্বালা কি বুঝবি? গরিবের ঘরে একদিন যা, তাহলে বুঝতে পারবি খুদা কাকে বলে। এ মিনার, তুই তো মনে হচ্ছে চাষির সন্তান রে। তুই মনে হয় তোদের সাথে খুব ঘুরেছিস, খুব উঠেছিস, খুব বসেছিস। হ্যাঁ না থাকিনি। হ্যাঁ হতে পারে আমি বড় লোকের ছেলে, কিন্তু তোদের মতো নিচু মনের ছেলে আমি না। দেখ ভাই, তোকে একটা সাফ কথা জানিস, আমাদের যে পকেট মানি ওদের পুরো এক মাসের সংসার চলবে বুঝলি, আর ওরা কোনোদিনই আমাদের সমতুল্য দাঁড়াবে না। কি বলিস? এই দেশের আর কিচ্ছু হবে না ভাই বুঝলি, গরিবরা দিন দিন গরিব হতে চলেছে। কত সুন্দর একটা ইন্টারভিউ দিয়ে এলাম, তা নাকি 7-8 টাকা ঘুষ চাইতে হয় বুঝলি। কি করবো মিনার ভাই বলতো? আরে তুই শান্ত হ, বাড়ি চল তো, বাড়ি চল, আগে বাড়ি চল। কি করে শান্ত থাকবো বল? এদিকে খরাতে জমিতে ভালোভাবে ফসল হচ্ছে না, নন্দিতার বিয়ে দিতে হবে, বাবার হার্টের অপারেশন করাতে হবে। কিরে সুমন, শুনলাম নাকি চাকরি পেয়েছিস, পার্টি কবে দিচ্ছিস? না রে, ও চাকরিটা পায়নি, ওর খুব মন খারাপ। প্লিজ তোরা জানা সব। এটা কি ওর বাবার জায়গা নাকি যে চলে যাব? দেখ রুবেল, বাবা টেনে কথা বলিস না বলে দিচ্ছি। কেন তুই কি করবি, মারবি মারবি? আরে থাম 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 না। আরে আমি জানতাম তোর চাকরি হবে না, এ যুগে শুধু লেখাপড়া করলে কিছু হবে না বুঝলি, সঙ্গে মোটা টাকা আর পায়ে চান লাগবে। কি রে জানিস, বাবা তারা একটা বন্ধুকে শুধু একটা ফোন করে দিল, তারা এমএলএ বন্ধুকে, ব্যাস পার্টি ফান্ডে 100,000 টাকা দিয়ে দিতে বললো, তারপর আমার চাকরি পাক্কা। আর কে দেখে হারাম দাদা, তোদের জন্য গরিবদের এই অবস্থা, ঘুষখোর নেতাদের টাকা খাইয়ে আমাদের চাকরি ছিনিয়ে নিচ্ছিস। আরে এটা আমাদের দোষ না, এটাই সিস্টেম, এভাবেই পুরো দেশটা চলছে বুঝলি। পার্টি পাল্টে কোনো লাভ নেই, পাল্টালে সিস্টেম পাল্টা। কথা বলছে দেখ, চল চল চল। কি ভাবছেন, বাস্তবটা চোখের সামনে ভেসে উঠল? হ্যাঁ, দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের প্রতিচ্ছবি এমনই, ঠিক এমন ভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিমুখ হতে চলেছে শিক্ষার প্রতি। আর তাই এই সুমনদের মতো ছেলেদের মূল কর্মক্ষেত্র হয়ে ওঠে মাঠে কাজ কিংবা রাজমিস্ত্রি। পড়াশোনা করে এখন মাঠে খাটতে, আর তুমি পড়বি এখন পড়াশোনা করবি?
কে বলেছে আমাদের মুর্শিদাবাদে ইউনিভার্সিটি নাই? আরে এখানে বড় বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে রাজমিস্ত্রি করবার জন্য, আর আমাদের মুর্শিদাবাদে হাজার হাজার রাজমিস্ত্রি প্রতি বছর বেড়ায়, বুঝলি? পড়াশোনা কি হবে, ইনকাম করতে হবে, চল তোকে আজকে রাজমিস্ত্রি কাজ পাঠাবো। কাকা, শিক্ষার একটা গুরুত্ব আছে। আরে বাবা, সে তো দেখতে পাচ্ছি শিক্ষার গুরুত্ব, আর সে তোমার মাথায়। আর শোন, টাকা থাকলে না বাঘের দুটো কিনে পাওয়া যায়। আর তুমি শিক্ষার গুরুত্ব এখনো তোমার বুদ্ধি হয়নি? পটসাড়ো পটসাড়ো, চল পটসাড়ো। কি করব, এই প্রশ্ন যখন সুমনের মনে আকস্মিক দুর্বিপাক আনছে, ঠিক সেই সময় তার বাবা নিজেকে বিসর্জন দিয়ে তার পরিবারকে রক্ষা করতে চাইছেন। তিনি ভাবছেন সে চলে গেলেই হয়তো সংসারে শান্তি ফিরে আসবে। আরে কাকা, আমি যদি পড়তে পারতুম তাহলে কি আর এখানে বসে থাকতুম? হ্যাঁ, আপনি আমি পড়তে পারবো না এসব জিনিস। কাকা কহাবো গো, আমার তো মাথা খারাপ হয়ে গেল গো। আমি তো বুঝতে পারছি না, দেখেন কেউ যে পড়াশোনা তাকে দেখেন, আমি পারবো না দাদা। বন্ধুরা, তোমাদের যদি জিজ্ঞেস করা যায় যে শিক্ষার মূল উদ্দেশ্য কি, তাহলে তোমরা হয়তো বলবে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা, কিংবা কেউ হয়তো বলবে যে জ্ঞান অর্জন করা। কিন্তু না, শিক্ষার মূল উদ্দেশ্য সেটা নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক শক্তির বিকাশ। আমি একজন মানুষ শিক্ষার মাধ্যমে কিভাবে নিজের মধ্যে মানসিক শক্তির বিকাশ ঘটাবো, এবং সেই বিকশিত যে মনোভাব সেটা কীভাবে সমাজের উপর প্রভাব ফেলবে, এবং সমাজ কীভাবে উন্নত থেকে উন্নততর পর্যায়ে যাবে, যা আমাদের সমাজকে কুসংস্কার থেকে এবং বিভিন্ন রকমের যে আমাদের ভুল ধারণা এই থেকে আমাদেরকে বাঁচাবে। কিন্তু আমরা সাধারণত দেখি যে আমাদের শিশুদেরকে অর্থ উপার্জনের জন্য মাঠে ঘাটে বিভিন্ন রকমের কাজকর্মে নিযুক্ত করে দিই, কিন্তু শিক্ষা সম্পর্কে আমরা একেবারে অসচেতন থাকি। কিন্তু না, এই সমস্ত চিন্তাভাবনা একেবারে ভুল, এগুলোকে দূরীভূত করে আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য যে মানসিক শক্তির বিকাশ, এটাকে আমাদেরকে
এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যেন আমাদের মধ্যে সকলের মধ্যে থাকে, যার মাধ্যমে সমাজ হবে উপকৃত, সমাজ হবে উন্নত থেকে উন্নততর সমস্ত পর্যায়ে এবং সমস্ত দিক দিয়ে।